আর্থিক খাতে বিনিয়োগের জন্য অন্যতম পণ্য বন্ড, যেখানে ব্যক্তি থেকে শুরু করে প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের বন্ডে বিনিয়োগ করতে পারে। ব্যাংকের আমানত ডিপোজিট রেখে যে সুদ পাওয়া যায়, সাধারণত বন্ডের মুনাফা বা সুদ তার চেয়ে কিছুটা বেশি দেওয়া হয়। এ কারণে বন্ড এখন বিনিয়োগের জন্য আকর্ষণীয় পণ্য হিসেবে আলোচিত হচ্ছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিভিন্ন ব্যাংক ও কোম্পানির বিপরীতে বন্ড ইস্যু করছে। এসব বন্ডের কোনোটি শেয়ারবাজার তালিকাভুক্ত হয়ে লেনদেন হচ্ছে, আবার কিছু বন্ড কেনাবেচা হচ্ছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে। আছে সরকারি ট্রেজারি বন্ড, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে যেসব বন্ড ইস্যু করা হয় সেগুলো শেয়ারবাজারের মাধ্যমে কেনাবেচা করা হয় না। সাধারণত বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠান বা বন্ডের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে এসব বন্ড কেনাবেচা করতে হয়। শেয়ার হচ্ছে কোম্পানির মালিকানার অংশ। আপনি কোনো কোম্পানির শেয়ার কিনতে মানে ওই কোম্পানির মালিকানার অংশীদার হচ্ছেন। কোম্পানি লাভ করলে সেই ক্ষেত্রে বছর শেষে ঘোষিত লভ্যাংশের বিপরীতে শেয়ারের আনুপাতিক হারে মুনাফা বা লভ্যাংশ পাবেন। এমনকি কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা থাকবে। সাধারণত বার্ষিক সাধারণ সভা বা এজিএমে ভোটাধিকার প্রয়োগ করা হয়। আর বন্ড হচ্ছে ঋণ বা পণ্য। বন্ডে বিনিয়োগের সঙ্গে মালিকানা অর্জনের কোনো বিষয় নেই। শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বছর শেষে কোম্পানির লাভের উপর নির্ভর করে মুনাফা বা লভ্যাংশ মেলে। আর বন্ডের ক্ষেত্রে একটি নির্ধারিত সুদ বা মুনাফার নিশ্চয়তা থাকে। সাধারণত সব বন্ড সবাই কিনতে পারে না। বন্ড ইস্যুর আগে ইস্যুকারী প্রতিষ্ঠান বা কোম্পানি নিজেই ঠিক করে নেয় কাদের কাছে তারা এই বন্ড বিক্রি করবে। সে অনুযায়ী সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে বন্ডের অনুমোদন নেওয়া হয়। যেসব প্রতিষ্ঠান ব্যক্তি শ্রেণীর সাধারণত বিনিয়োগকারীদের জন্য বন্ড ইস্যু করে, সেসব বন্ড প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মতো শেয়ার বাজারের ব্রোকারেজ হাউসের মাধ্যমে কেনা যায়। সেই ক্ষেত্রে নির্ধারিত সময়ে ব্রোকারেজ হাউসের মাধ্যমে আবেদন করতে হয়। আর সে যেসব বন্ড শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় সেগুলো শেয়ার বাজার থেকে যখন খুশি তখন কেনাবেচা করা যায়। বন্ড হচ্ছে এক ধরনের ঋণপত্র। এই বন্ড বিক্রি করে সাধারণত মানুষ বা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে মূলধন বা অর্থ সংগ্রহকারী ইস্যুকারী প্রতিষ্ঠান, সরকার থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে কোম্পানি, যে কেউ বাজারে বন্ড ইস্যু বা ছাড়তে পারে। সরকারের পক্ষ থেকে সাধারণত ট্রেজারি বন্ড ছেড়ে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়। সাধারণত সরকার হয়ে ট্রেজারি বন্ড ইস্যু করে বাংলাদেশ ব্যাংক। আর সরকারের বাইরে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা কোম্পানি যেসব বন্ড ইস্যু করে তার অনুমোদন দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি। তবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বন্ড ছাড়াও ক্ষেত্রে ব্যাংকের অনুমতি দরকার হয়। সাধারণভাবে বাংলাদেশে বন্ড দুইভাবে পরিচালিত, প্রথমটি ট্রেজারি বন্ড, দ্বিতীয়টি কর্পোরেট বন্ড। কর্পোরেট বন্ডের মধ্যে আবার দুটি ভাগ রয়েছে। এর একটি ইসলামী শরিয়াভিত্তিক বন্ড, বর্তমানে যা দেশের সুকুক বন্ড হিসেবে পরিচালিত, আর অন্যটি পরিচালিত বা কনভেনশনাল বন্ড। কনভেনশনাল বন্ড আবার কয়েক ধরনের, তার মধ্যে রয়েছে পারপেচুয়াল বন্ড ও জিরো কুপন বন্ড। ব্যাংক ও পুঁজিবাজার থেকে ট্রেজারি বন্ড কেনা যায়, তবে সব ব্যাংক ট্রেজারি বন্ড বিক্রি করে না। শুধু বাংলাদেশ ব্যাংক নিয়োজিত ডিলার ব্যাংকই ট্রেজারি বন্ড বিক্রি করে। যে ব্যাংক ট্রেজারি বন্ড বিক্রি করে সেই ব্যাংকে হিসাব খুলে এই বন্ড কেনা যাবে। আর শেয়ার বাজারের মাধ্যমে বন্ড কেনার ক্ষেত্রে বেনিফিশিয়ারি ওয়ান্স বা ভিউ হিসাব থাকতে হবে। ট্রেজারি বন্ড মেয়াদ পূর্তির আগে নগদায়ন করা যায়। সেই ক্ষেত্রে যে ব্যাংক থেকে ট্রেজারি বন্ড কেনা হয় ওই ব্যাংকের মাধ্যমেই তা নগদায়নের সুযোগ রয়েছে। আর পুঁজিবাজার থেকে কেনা হলে পুঁজিবাজারেই তা যে কোনো সময় বিক্রি করা যায়। সাধারণত ট্রেজারি বন্ড বিভিন্ন মেয়াদি হয়ে থাকে, যেমন 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর ও 20 বছর মেয়াদি। সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক এই বন্ড ইস্যু করে, তাই বেসরকারি কোম্পানির বন্ডের চেয়ে এই বন্ডে বিনিয়োগকে অনেকটি নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়। কুপন নির্ভর বন্ড হচ্ছে এমন বন্ড যার বিপরীতে মুনাফা বা সুদ নির্দিষ্ট করে কুপন ইস্যু করা হয়। এ ধরনের বন্ড আবার দুই রকমের, পারপেচুয়াল ও স্থায়ী বন্ড ও অবসায়িত বা মেয়াদি বন্ড। পারপেচুয়াল বন্ডের কোনো মেয়াদ থাকে না, এটি মেয়াদহীন একটি বন্ড। আর মেয়াদি বন্ড নির্ধারিত মেয়াদ শেষে অবসায়িত বা বাতিল হয়ে যায়। অন্যদিকে জিরো কুপন বন্ডও একটি মেয়াদি বন্ড যা নির্দিষ্ট মেয়াদের জন্য ইস্যু করা হয়। পারপেচুয়াল ও জিরো কুপন বন্ড উভয় ক্ষেত্রে বছর ভিত্তিক বা সাম্মাসিক সুদের ব্যবস্থা রয়েছে, তবে কিভাবে সুদ পরিশোধ করা হবে তা অনুমোদনের সময় উল্লেখ করা হয়। সাধারণত পারপেচুয়াল বন্ডে কুপন বা সুদের হার নির্ধারিত থাকে, বিনিয়োগকারীরা সে অনুযায়ী সুদ পেয়ে থাকেন। আর জিরো কুপন বন্ডে কোনো সুদ নির্ধারিত থাকে না, এই বন্ড বিক্রি হয় সাধারণত ডিসকাউন্ট বা সাশ্রয়ী দামে। উদাহরণ হিসেবে ধরা যাক, কোনো একটি কোম্পানি জিরো কুপন বন্ড ছেড়ে 1 কোটি টাকা সংগ্রহ করবে। ওই বন্ডের অভিহিত মূল্য বা ফেস ভ্যালু 1000 কোটি টাকা। কোম্পানিটি এই বন্ডে সাধারণত বিনিয়োগকারীদের কাছ থেকে প্রতিটি 800 টাকা মূল্য অর্থাৎ ডিসকাউন্টে বিক্রি করলো। যিনি এই বন্ড বিনিয়োগ করবেন তিনি 200 টাকা কমে সেটি কিনতে পারবেন। এই 200 টাকা তার মুনাফা, তবে মেয়াদ শেষে ওই ব্যক্তি অভিযোগ